আসসালামু আলাইকুম, আমরা এখন দেখব ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো লিমিটেডের উপসহকারী প্রকৌশলী কারিগরি গ্রুপ ইই এর লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 33 নম্বর অঙ্ক দিয়ে। 33 নম্বর অঙ্কে বলা ছিল, 9 জন ছাত্রের গড় বয়স 9 বছর, নতুন একজন ছাত্র আসায় গড় বয়স 10 হলো, নতুন ছাত্রের বয়স কত নির্ণয় করুন। তো এখানে বলা আছে 9 জন ছাত্রের গড় বয়স, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 9 জন ছাত্রের মোট বয়স ইকুয়াল টু আসবে হচ্ছে 9 জনের 9 করে হচ্ছে 81 বছর। আর একজন ছাত্র ভর্তি হওয়ায় নতুন আশায় বয়সের গড় হয় 10 বছর, তাহলে এখন আসবে হচ্ছে 10 জন ছাত্রের মোট বয়স। তো ছাত্র হচ্ছে 10 জন, আর আগে ছিল 9, এখন বয়স 1 বেড়েছে অর্থাৎ 10 হয়েছে গড়, ইকুয়াল টু আসবে হচ্ছে 100 বছর। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে নতুন ছাত্রের বয়স। অতএব নতুন ছাত্রের বয়স একশো বিয়োগ 81 ইকুয়াল টু আসবে হচ্ছে 19 বছর, অর্থাৎ নতুন ছাত্রের বয়স হবে হচ্ছে 19 বছর। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 34, নম্বর 34-এ বলা আছে, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 6 কিলোমিটার যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ নির্ণয় করুন। তো প্রতি ঘন্টার গড় গতিবেগ চাওয়া হয়েছে, আমরা জানি হচ্ছে গড় গতিবেগ ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব হচ্ছে আমাদের এখানে 6 কিলোমিটার যায় প্লাস 6 কিলোমিটার ফিরে আসে 12 কিলোমিটার, আর মোট সময় হচ্ছে 2 ঘন্টা প্লাস 4 ঘন্টা ইকুয়াল টু আসবে 12/6 ইকুয়াল টু আসবে হচ্ছে 2, অর্থাৎ 2 কিলোমিটার পার ঘন্টা। এটা হবে হচ্ছে গড় গতিবেগ। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 35, 35-এ বলা আছে, একটি গরু 30,000 টাকা বিক্রি করায় 20% ক্ষতি হয়, গরুটির ক্রয় মূল্য নির্ণয় করুন। তো গরুটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100-20 ইকুয়াল টু আসবে হচ্ছে 80। তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে 80 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100/80, আর এখানে বলা আছে 30,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে ×30,000 ইকুয়াল টু আসবে হচ্ছে 37,500 টাকা, অর্থাৎ 37,500 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 36, নম্বর 36-এ বলা আছে, এক ব্যক্তির মোট আয় 90,000 টাকা, তিনি তার আয়ের 5/4 অংশ ব্যয় করেন, তার কাছে কত টাকা জমা থাকে। তাহলে এখানে বলা আছে ব্যয় করেন 5/4 অংশ, তাহলে জমা থাকে সম্পূর্ণ 1 অংশ থেকে 5/4 অংশ বিয়োগ করব, ইকুয়াল টু আসবে হচ্ছে 5/1 অংশ। অতএব মোট জমা থাকে 90,000 টাকা, এইটার হচ্ছে 5/1 অংশ ইকুয়াল টু আসবে হচ্ছে 18,000 টাকা, অর্থাৎ 18,000 টাকা তার কাছে জমা থাকে ব্যয়ের পরে, 18,000 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 37, 37-এ বলা আছে, 12x² - x - 6 ইকুয়াল টু 0 সমাধান করুন। তো এটা মিডল টার্ম করতে হবে, 12x² 6/72 আর 8/72 -9x + 8x - 6 ইকুয়াল টু 0, বা এটা 3x যদি আমরা কমন নিই তাহলে আসবে হচ্ছে 4x - 3 প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে 4x - 3 ইকুয়াল টু 0, বা 4x - 3 3x + 2
equal to 0 অতএব আমরা বলতে পারবো 4x minus 3 equal to 0 x equal to আসবে হচ্ছে 3 by 4 আবার 3x plus 2 equal to 0 x equal to আসবে হচ্ছে minus 2 by 3 অতএব আমরা বলতে পারবো নির্ণয় সমাধান x equal to 3 by 4 এবং minus 2 by 3 এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ